আপনি সবেমাত্র এয়ারপোর্টে নেমেছেন আর তখনই কেউ আপনাকে কিডন্যাপ করলো। তারপর যখন আপনার হুশ ফিরলো, দেখলেন আপনি একদম নতুন কোনো একটি জায়গায় এসে পৌঁছে গেছেন। শুধুমাত্র পরনের পোশাক ছাড়া আর কিছুই নেই আপনার কাছে। ঠিক এই ঘটনাটি ঘটেছে অনিশের সাথে। অন্য স্বাদের একটা ভিন্ন ধরনের একটা ছবি এবং একটা কি বলবো যে একটা মানুষের এখন যেগুলো ট্রেন্ড চলছে, মার্ডার, ক্রাইম সিনস, ড্রাগস, এই ট্রেন্ডগুলো কিন্তু এখন চলছে। তো এই ট্রেন্ডের উপর ভিত্তি করে কিন্তু এই এই ছবিটা এবং আমি প্রযোজক হিসাবে সত্যি একটা রিস্ক নিয়েছি। তবে এটা মনে করবো এটা আমার ছোট্ট একটা সংযোজন টুয়ার্ডস দ্য ইন্ডাস্ট্রি হলেও আগামী দিনে কিন্তু বড় বড় ডাইরেক্টর, বড় বড় প্রডিউসাররা তারা আরও এই ধরনের ছবি বিগ বাজেটের বানাবে বলে আমার মনে হয়। যে আমি দরজাটা হয়তো খুলে দিলাম কিন্তু আরও বড় বড় মানুষরা কিন্তু এইরকম ছবি বানাবে বলে আমার মনে হয়। মেবি দ্য 36 ইজ আওয়ার্স ইজ গোয়িং টু বি আ ইন্সপিরেশন ফর দেম। সুকন্যা, আরিয়ান এবং অনিন্দ্য দা, দে আর দ্য প্রফেশনাল অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেস। আমি সেখানে কিন্তু একটা ক্ষুদ্র মানুষ এবং ছোট্ট একটা মানুষ, আমি কিন্তু প্রফেশনাল অ্যাক্টার নই। তবে হ্যাঁ, আমার সবচেয়ে ইন্সপিরেশন যেটা মানে আই গেট ইন্সপায়ার্ড বাই দেম ওয়েন আফটার দ্য শট, যখন প্রত্যেকটা শটের শেষে ওরা বলেছে আমাকে যে ব্রেভো, খুব ভালো হয়েছে, মানে আই ক্যান বি আ প্রমিসিং অ্যাক্টার ইন ফিউচার। তো দ্যাটস ওয়াই মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট মাইসেল্ফ ফর বিং অ্যান অ্যাক্টার, কে আমিও হয়তো একটু একটু করে শিখছি। তবে আমি বলবো আমি কোনো শিক্ষানবিশ। কে এই অনিশ? তার উত্তর দেবে ফানফ্লিক্সের নতুন ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ 36 আওয়ার্স। কোনো একটা জায়গাতে আমারও কাছে ভয় কাজ করেছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই থ্রিলার বা এই মাইক্রো ওয়েব সিরিজ, এই প্যাটার্নের বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করাটা, ওই জায়গাটা আমার মনে হয়েছে যে এই ভয়টাই হয়তো আমার সিকিউর জন্য হতে পারে। তো যেটা হয়নি, মানে এক্সপেরিমেন্ট হয়, ভালো হয় না খারাপ হয়, হয় সাকসেসফুল হয় নয় আনসাকসেসফুলি, সেটাকে একদম মানুষ ভুলে যায়। তো আই গেস এটা মানুষ ভুলবে না, তার কারণ গল্পটা যেরকমভাবে লেখা, প্রতি পরতে পরতে যেভাবে টুইস্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং এই মাইক্রো ওয়েব সিরিজের যে প্যাটার্নটা, মানে ইনফ্যাক্ট এটা প্রথমবার হয়তো বাংলায় ইন্ট্রোডিউস হচ্ছে, কারণ অন্যান্য ভাষায় ভারতে হয়তো আছে এবং বাইরে এর চল প্রচুর আছে, কিন্তু এই কম সময়ের স্বল্প দৈর্ঘ্যের যে এক একটা মানে কী বলবো এপিসোড, মানে ইউজুয়ালি 50 মিনিট 55 মিনিটের যে এপিসোড হয়, সেখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে একটা প্যাটার্ন চেঞ্জ করে মাইক্রো করে দেওয়া, মাইক্রো মানেই মাথায় আসছে যখনই তুমি প্রশ্নটা করলে, তখনই মাথায় আসছে না, এটা হয়তো ছোটো হতে পারে কোনোভাবে। সিরিজটা হয়তো খুব ছোটো নয়, মানে টোটাল লেন্থ হয়তো ছোটো, কিন্তু সিরিজের এপিসোডগুলো ছোটো ছোটো এবং খুব ক্রিস্পি, কেননা মানুষের হাতে যেহেতু সময় কমে আসছে, সেই জন্য এই ট্রেন্ডটাকে বা এই ট্রেন্ড বলবো না, এই প্যাটার্নটাকে ইন্ট্রোডিউস করার ভাবনা চিন্তা আসে। আর আমি একবারও বলবো না যে এটা ভয় লাগার কিছু ছিল, ইটস চ্যালেঞ্জিং, আর চ্যালেঞ্জিতে বাঙালি চিরকাল ভয় লাগে, মানে ভালো লাগে ইনফ্যাক্ট বাঙালি, আর আমি এমনি জার্মানির ভক্ত। সম্প্রতি লঞ্চ হয়ে গেল 36-এর ফার্স্ট লুক। কলকাতার সাউথ সিটি মলের বারিশ লাউঞ্জে অনুষ্ঠিত হলো ওয়েব সিরিজের ফার্স্ট লুকের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক শঙ্খ, প্রযোজক বিপ্লব কুমার সিনহা এবং মুখ্য চরিত্রের অভিনেতা আরিয়ান ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন অনিন্দ্য ব্যানার্জি, সুকন্যা চ্যাটার্জি সহ বহু কলাকুশলীরা। বলি একদমই ঠিক কথা যে মাইক্রো ওয়েব সিরিজ নিয়ে মানে এটা আমরা একটা এক্সপেরিমেন্ট করছি, ইট ইজ আ রিস্ক ফ্যাক্টর। অ্যান্ড এই রিস্কটার জন্য প্রথমেই যাকে হ্যাডস অফটা যায় সেটা হচ্ছে যে বিপ্লব স্যার, বিপ্লব কুমার সিনহা, যে তার প্রথম ওটিটি, নতুন একটা ওটিটি নিয়ে আসছেন তিনি ফানফ্লিক্স বলে ওটিটি, অ্যান্ড সেইখানে তার ফার্স্ট কন্টেন্ট হিসেবে সেফ ওয়েতে না গিয়ে 36 আওয়ার্সের মতো একটা কন্টেন্ট বাছা, ইটস রিয়েলি আ ব্রেভ থিং টু ডু। অ্যান্ড তার সাথে মানে হ্যাটস অফ টু শঙ্খ, যে এরকম একটা মানে শঙ্খকে যে মানে শঙ্খর ওপর যে দায়িত্বটা ছিল যে একটা ওটিটি ফার্স্ট কন্টেন্ট হিসেবে এ করবে, সেটাকে 36 আওয়ার্স হিসেবে ওটাকে ইমপ্লিমেন্ট করা, যে ভাবছি তো আমরা ইন্টারেস্টিং হবে ভেবে দেখছি, কিন্তু এক্সিকিউশন ইজ আ ডিফারেন্ট গেম অলটুগেদার। তো সেটা করার জন্য হ্যাটস অফ। অ্যান্ড এই পুরো ব্যাপারটা, এই যে এদের পুরো যে মানে সাহসটা, অ্যান্ড এই যে ওদের একটা ভিশন, যে যখন আমি প্রথম শুনেছিলাম যে এই এইভাবে ভিজুয়ালাইজ করছে জিনিসটাকে, তো দ্যাট ইন্সপায়ার্ড মি আ লট। অ্যান্ড সেখানে গিয়ে আমার মনে হচ্ছে রিস্কটা তখন নিতে আমার খুব ইচ্ছে হয়েছে, অ্যান্ড মানে আই লাভড টেকিং দ্যাট রিস্ক, যে মানে আমার মনে হচ্ছে হ্যাঁ চলো দেখি, মানে লেটস ডু দিস, যে এরকম কন্টেন্ট আসা খুব দরকার। ক্রাইম থ্রিলারের গল্পে মোড়া বাংলার প্রথম মাইক্রো ওয়েব সিরিজটি মুক্তি পাবে এই বছরের অগস্ট মাসে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 36 আওয়ার্সের অফিসিয়াল টিজার। টিজারটি বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক মহলে। ক্রাইম থ্রিলারে মোড়া এই প্রথম কোনো মাইক্রো ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের প্রযোজনায় মাইক্রো ওয়েব সিরিজটি দেখা যাবে ফানফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে। বেসিক্যালি এই ধরনের এটা এখন ট্রেন্ড চলছে, যেহেতু এখন থ্রিলারটা একটা ট্রেন্ড এবং প্রতিনিয়ত এটা নিয়ে গবেষণা চলছে। যেমন একটা সময় শর্ট ফিল্মেরই কনসেপ্ট ছিল না, তারপরে তো শর্ট ফিল্ম এসছে,
ওয়েব সিরিজের কনসেপ্ট একটা সময় ছিল না, সেই ওয়েব সিরিজ এসছে। তেমনিভাবে একটা মাইক্রো ওয়েব সিরিজ, এটা জাস্ট কতগুলো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে আর কি, ফলে এটা ভালো যত, অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে মানুষ চাইছে, চাইছে বলেই ধরো এরকম নানান ধরনের প্যাটার্ন, নানান ধরনের লেংথের ছবি তৈরি হচ্ছে। হ্যাঁ, সেটা তো একদিক থেকে খুব ভালো, এখানে খুব একটা রিস্ক ফ্যাক্টর নেই, মানুষ এন্টারটেইনড হতে চাইছে বলেই আজকে এই বিষয়গুলো বেরিয়ে আসছে। দারুণ এক্সপিরিয়েন্স বিপ্লবের সাথে, মানে বোঝাই যায়নি যে একটা প্রডিউসার, আমি মালিক যদি বাদ দিই সিনেমা, এটার প্রডিউসার, ফলে প্রডিউসাররা যে ডিস্টেন্স মেনটেন করে সেইটা নিয়ে একেবারেই আমার ছোটো ভাইয়ের মতন আর কি, যেভাবে মিলেমিশে একসাথে আড্ডা মেরে খেয়ে, খেতে ভালোবাসে ওকে আমি যতটুকু অবজার্ভ করলাম আর কি, হ্যাঁ খেয়ে দে এইভাবে, এবং এইটা সচরাচর দেখা যায় না, সচরাচর কেন এটা খুবই মানে একেবারেই প্রায় দেখা যায় না আর কি। সেই জায়গা থেকে ও যে বন্ডিংটা তৈরি করেছে, এই বন্ডিংটা কিন্তু ওকেও অ্যাক্টর হিসেবে, কারণ ও আমার সাথে কখনো অভিনয় করেনি, আমরা প্রফেশনাল অ্যাক্টর হিসেবে আমাদের নানান ধরনের অ্যাক্টরের সাথে অভিনয় করতে হয়, ফলে আমরা ট্রেন্ড, ও তো সেই অর্থে নিজেও শিখ বললো যে ও তো ট্রেন্ড নয়, তো সেটা স্বাভাবিক, ও একটা একেবারে অন্য এরিয়ার লোক আর কি, সেখান থেকে এত সাহস নিয়ে, এটা ভীষণ ভেতরে তাগিদ না থাকলে সম্ভব হয় না আর কি, এবং একটা সেন্সিটিভিটি না থাকলে পরে সম্ভব হয় না। কাজের অভিজ্ঞতাটা এই জন্য ভালো লেগেছে যে কনসেপ্টটা, যে স্টোরি লাইন, মানে যে স্টোরিটা তোমরা দেখবে বা দেখতে চলেছ, ভীষণ একটা অন্য ফ্লেভার, মানে অনেকটা বলিউড আর সাউথের ফ্লেভারটা মিক্সড করে একটা স্টোরি, যেটা আমরা বাংলায় খুব কম দেখি, কারণ বাংলায় সেই গতানুগতিক স্টোরি দেখে আসছি, একই রোম্যান্স, ফাইট সিকোয়েন্সেস, ওকে, বাট সেই মধ্যে যে একটা ইউনিক ফ্লেভার, অসম। আমার চরিত্রটাও বেশ বেশ এক্সপেরিমেন্ট করার মতন, তো ভালো লেগেছে। আমি না সবসময় নিজেকে বিভিন্ন চরিত্র দেখতে পছন্দ করি, তোমরা যদি আমার সামনে আপকামিং ফিল্মগুলোও দেখবে, আমি ওই এক গতানুগতিক চরিত্র, মানে আমি ঘরের বউ বা আমি ঘরের মেয়ে, এই চরিত্র থেকে আমি সবসময় নিজেকে ভাঙতে পছন্দ করি। এভিএন বাংলা।